গঙ্গা নিচ দিয়ে যখন মেট্রো যায়, পুরুষদের উত্তেজনাটা হচ্ছে ফুলশয্যা রাতে প্রথম বউকে কাছে পাওয়া। তারপর যেই গঙ্গার নিচ থেকে হুশ করে মেট্রোটা বেরিয়ে গেল, ওই 1 মাসের পুরনো বউ। বলছি ওইসব কথা বাদ দাও বৌদি, বলছি যে তোমার নিচ থেকে কবার মেট্রো গেছে, ইয়ে মানে মানে বলছি যে তুমি গঙ্গার নিচ থেকে কবার মেট্রো চেপে গেছো সেটা আর কি বলছিলাম, যে বলি আমি মানে। আর যখন ওই ধরো গড়িয়া থেকে দমদম মেট্রোটা আসে, তখন হচ্ছে এক বাচ্চার মা একে দেখে আর কোনো উত্তেজনা হয় না, তাই তো? কি অফাও কথা বলছে, খালি উত্তেজনা উত্তেজনা করে যাচ্ছে। তখন থেকে মেট্রোর চার্জ থাকে, যায় মেট্রো হু 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 করে দৌড়া, সেখানে আমাদেরও সব সময় ফুল চার্জ থাকে, খালি মেশিনে ধাক্কা মারার অপেক্ষা। যাই হোক, গড়িয়ার কথা বলছো, ডিস্টেন্সটা জানো গড়িয়া থেকে দমদমের? 24 কিলোমিটার, মেবি, আই এম নট শিওর, প্রায় নেই নেই করে 1 ঘন্টা। তো এতক্ষণ যদি জার্নি করে তো যে কাউকেই তো এক বাচ্চার মা লাগবে নাকি কুচি খুকি লাগবে, এমন কথা বলো, মানে রাস্তা যতটা হবে গাড়ি গড়াতে 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 তো এক বাচ্চার মাই লাগে নাকি? মানে আমি যদি ভুল বলি তাহলে তোমরা বলো। আরে বাজে আউ ফাউ কথা যত সব, ঠিক বললাম তো? আরে ভুল বললে ধরিয়ে দাও, একদম ধরিয়ে দাও, মেয়ে বলে ছেড়ে দিও না। না নমস্কার না বৌদি, তুমি ভুল বলেছো, একটু ভুল বলেছো, আর মেয়ে হোক ছেলে হোক আমরা কাউকেই ছাই না, সবাইকেই ভুল ধরিয়েই দিই, ভুল ধরানোটাই আমাদের কাজ, ঠিক আছে? ঠিক আছে, জার্নি যদি বেশি কষ্ট মনে হয় তাহলে মাঝে মাঝে গাড়ি চেঞ্জ করতে হবে, না তো আবার অন্যদিন বলবো। ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো, ধরিছ? ওই ধরেই বসে থাকো, আমরন আমি নিজেই খেতে পারি না। তা তো ধরেই তো বসে আছি বৌদি, ধরে মুটো করেই তো বসে আছি, কবে আবার ছাড়লাম আর কবে আবার ধাক্কাধাক্কি করলাম, আর ভালো লাগে না। তোমরাও এরকম চুক্কি দিচ্ছ, মানে ফলস বল নিয়ে যেরকম দৌড়াও সেরকম তোমরাও, মানে ওটা কি ফলস বল নাকি মানে বেশ বড় বড়। তা বৌদি ওই কাপ নিয়েছো কি দুধ দিয়ে চা বানাবে বোধ হয়? তো 1 কাপ দুধ দিও না আমাকেও, বেশ গাঢ় মোটা দুধ, চা খেতে ভালো লাগে ওর। না শুধু দুধ গরম করেও খাওয়া যায় আর কি, যাই হোক আমারও এই একই অবস্থা, কী করবো খেতে, বিরিয়ানি আর বিরিয়ানি মানে কিছুই খেতে পাচ্ছি না, কী আর করবো, কেউ তো খাওয়ালে তবে তো, আর কী করা যাবে যে বৌদি। যাই হোক তুমি ভালো করে গাঢ় করে মোটা দুধে চা করো, একটু খেয়ে মাথাটা ফ্রেশ করি, বিরিয়ানির কথা পরে হবে। ভালোবাসা মানেই হচ্ছে মোতার জায়গায় গোতা, এই মোতার জায়গায় গোতা দিতে পারলেই এরই নাম হলো ভালোবাসা। কি উদাহরণ, মানে কি এক্সাম্পল, পুরো মনটা না মানে মনটা আজকাল বেশি বড়ই হয়ে যাচ্ছে আমার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, মানে আমি যে কি মানে কি বলবো, উৎফুল্লিত উদ্ভাসিত উচ্ছ্বসিত হয়েছি তোমার কথায়। বলছি যে পেন যেমনি ঘষতে ঘষতে একসময় পেনের কালি ফুরিয়ে যায়, তেমন কিন্তু গোতা খেতে খেতে আমার জায়গা আবার ভোঁতাও হয়ে যায়, তাই বেশি গোতা খাওয়া আবার ভালো নয়, ঠিক আছে? দেখে শুনে গোতা খেয়েও একটু, হ্যাঁ সাবধানে, যা করবে সাবধানে, সাবধানের মান নেই। ফুটো ঢুকোনোর আগে চুষে নিতে হয়, সেটা হোক না সুই বা অন্য কিছু, বাস তোমরা যেটা ভাবছ। দেখো আমরা তো অনেক কিছুই ভাবছি, মানে শুয়ে ভাবছি দাঁড়িয়ে ভাবছি, কিন্তু খালি ভাবছি মানে দিবারাত্র খালি ভেবেই যাচ্ছি। আর যে ফুটোয় ঢোকানোর কথা বলছো, এটা মানে চোষা, তো আমরা চুষবো কী করে? আমরা তো চাটা চাটি করি, মানে চাটতে পারি, চুষতে তো পারি না, চোষার কাজ তো তোমাদের, তাহলে আমাদেরকে বলে তো লাভ নেই, তা আমাদেরকে কেন বলছো? আমরা আমাদের কাজটা ঠিক জানি, মানে কীভাবে ফুটোয় ঢোকাতে হয়, চাটতে হয়, চুষতে হয়, চোষার কাজ তোমাদের, চোষার কাজ আমাদের না, ঠিক আছে? থুতু লাগিয়েই ঢোকায় আমরা সেটা জানি, মানে ছুঁচে সুতোর কথা বলছে, ছুঁচে এরমভাবে সুতোটা করে নিয়ে সেট করে ঢুকে যাবে একদম। আমি কিন্তু একদম খুব ভালো করে ঢোকাতে পারি, ঠিক আছে? মানে ছুঁচের সুতায় ফুটে, মানে ছুঁচের ফুটে সুতো, আমি যে কি বলছি, আমি মানে নিজেই ঘেটে যাচ্ছি সব এই সব বৌদিগুলোর জন্য, মানে আমার মাইন্ডটাকে পুরো ডাইভার্ট করে দেয় এই সব বৌদিগুলো। যাই হোক, একটা কথা স্পষ্ট করে বলি, ঠিক আছে? ফুটো ছোট হোক বা বড়, সুতো মোটা হোক বা সরু, ঠিক আছে, খালি থুতুটা নিয়ে ঢুকে দাও, ঠিক আছে? মানে সব কিছুই অভিজ্ঞতার দরকার, ঠিক আছে? একটা অভিজ্ঞ লোক না হলে সে ছোট বড় ফুটোতে একবার কি করবে, সে নিজেই মানে হাতড়াবে, তাই অভিজ্ঞ ব্যক্তি খুবই দরকার, ঠিক আছে? তোমরা উল্টো পাল্টা যেন আবার ভেবো না, আমি ছুঁচের ফুটোর কথা বলেছি, ঠিক আছে? দেখ ভাই, দুধ খেলা শক্তি বাড়ে, টিপলে না। দেখো জ্ঞান দেবেন, আমাকে একদম জ্ঞান দিতে দেন, ঠিক আছে?
আচ্ছা, দুধ খেলে বুদ্ধি বাড়ে টিপলে না, তো দুধটা আগে টিপে দেখে নিতে হবে না? মানে দুধ কেন, আমরা যখন বাজারে যাই আমরা শাক সবজি সব কিছু তো পরখ করে নিই, আর পটলগুলো সবজিগুলো সব কিছু দেখো না, পটলগুলো টেপে টেপে দেখো না, আলুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো না, টেপো না যে মালটা তাজা আছে না কি ভালো আছে না, কবেকার বাসি না কি, তো সেরকমই দুধটাও তো টিপে আগে দেখতে হবে নাকি, যে দুধটা মানে ভেজাল আছে নাকি দুধটা বড় ছোটোর ব্যাপার থাকে, মানে দুধ প্যাকেট দুধের কথা বলছি, যাই হোক আমার কিন্তু রিল আটকে যাচ্ছে, এইসব বলিগুলো এমন করে না, যাই হোক। মানে বৌদির দুধের গল্প শুনে আমারই দুধ ব্যথা করছে, যাই হোক এই বলছি আজকে আমি চেঁচেছি কেমন লাগছে, নিচেরটা না উপরেরটাই, ঠিক আছে, যাই হোক। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা গুড বাই, আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা, টাটা।